হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বুঝতেই পারছো আবার যেটা সেটা হচ্ছে যে রিভিউ অন দ্য হুইলস দ্যাট মিনস সামথিং রিয়েলি আর্জেন্ট হ্যাজ কেম আপ অ্যান্ড সেটাই রিভিউ করবো আজকে ইনফ্যাক্ট এটা কোনো প্রিপারেশন ছিল না ইনফ্যাক্ট অ্যাটলিস্ট আমার কাছে কোনো খবর ছিল না যাই হোক তো সাডেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে আমাদের সবার খুব প্রিয় তারকা জিৎ জিদ্দার আজকে জন্মদিন তো ডেফিনেটলি ফার্স্টেই যেটা বলবো সেটা যে উইশ ইউ আর ভেরি হ্যাপি বার্থডে জিদ্দা আমরা প্রত্যেকে যারা তোমাকে ভালোবাসি তোমার কাজ যারা ভালোবাসি তারা প্রত্যেকের তরফ থেকে তোমাকে একটা আজকের দিনের জন্য শুভেচ্ছা বাট আজকের এই মানে ওনার যে বার্থডেটা সেই বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য একটা ডিফারেন্ট প্ল্যানিংই ছিল আর কি তো সডেনলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে বাজির একটা পোস্টার রিলিজ

তো এইটা এই ব্যাপারটাতে আমি একটু কনফিউজড যে মানে ধরো কিছুদিন আগে যেটা হলো সেটা হচ্ছে যে জি বাংলাতে এবং জি ফাইভে যেটা হলো যে প্রথমে এই বিএ ডট কমের কিন্তু ফার্স্টে ওরা মানে মুভিটাই ইটসেলফ অনলাইন পোর্টালে দিয়ে দিল অনলাইন প্ল্যাটফর্মে দিয়ে দিলো তারপরে যেটা করলো তারপরে ট্রেলার রিলিজ করলো তারপরের দিনই আবার মানে সেম ডে সকালবেলা যেদিনকে পোস্টার মানে তোমার ট্রেলার রিলিজ হলো ওই দিন দুপুরবেলায় আবার সিনেমাটা ওয়ার্ল্ড স্যাটেলাইট প্রিমিয়ার হয়ে গেল মানে ডিজিটাল প্রিমিয়ার হয়ে গেলো এই ব্যাপারটা আমি কিন্তু এই লজিকটা আমার কাছে ক্লিয়ার নয় ঠিক সেম বলবো যে বাজির ক্ষেত্রে যে ফার্স্ট লুক পোস্টার কিন্তু মানে রিলিজ করা হয়নি প্রথমে এবং যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে প্রচুর ফ্যান্ডমেড পোস্টার মার্কেটে ভুয়ো চলছিল আর কি যে অনেকে সেটাকে অরিজিনাল পোস্টার ভাবছিল ভালো কাজ করেছিল বাট সেগুলো কোনোটাই অরিজিনাল ছিল না তোমরা প্রত্যেকেই জানো তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে প্রথমেই যেটা রিলিজ হলো সেটা হচ্ছে ছবির টিজার এবং টিজারটাও বেশ মানে বড় লেন্থের এবং যেখানে মানে রীতিমতো মানে বেশ অনেকটা পোরশন কাভার করছে তো সেটা হলো এবং আজকে সাডেনলি যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা বলতে পারো যে যেহেতু এরকম একটা স্টারের বার্থডে তো তার নিজস্ব প্রোডাকশন কোম্পানি কিছু করলো না কোনো চমক থাকবে না এটা তো হয় না নতুন ফিল্মের অ্যানাউন্সমেন্টও সেই অর্থে কিছু করলেন না তো সেখানে থেকে দাঁড়িয়ে ডিরেক্টলি যেটা করা হলো একটা পোস্টার বানিয়ে দেওয়া হলো এবং মানে খুব দায় সারা লেগেছে আমার মানে কাজটাকে সত্যি কথা বলতে কি যে একটা পোস্টার দুম করে রিলিজ করা হলো আর তার থেকেও বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে ছবির ট্রেলার রিলিজ করা যেতে পারতো সেই ট্রেলার রিলিজটা হলো হলো না সেখান থেকে ছবির পোস্টার রিলিজ হলো এবং পোস্টারটা দেখার পরে দেখো আমি আমার চ্যানেলে আমি মানে জিদ্দার প্রচুর সিনেমার আমি রিভিউ করেছি অনেক আমি অনেক ভিডিওস বানিয়েছি মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিদ্দার ম্যানেদের দিকে তাকিয়ে আমার যথেষ্ট কষ্ট হচ্ছে কারণ ছবির পোস্টারটার মধ্যে প্র্যাকটিক্যালি কিছু নেই প্রথমত আর দ্বিতীয়ত যেটা যদি এটাকে আমি ধরে নিই যে বাজি ছবিতে জিদ্দার লুক তাহলে কিন্তু আমার যথেষ্ট বাজি ছবিটাকে নিয়ে কিন্তু আমার একটা অ্যাপ্রিহেনশান কিন্তু এটা দাঁড়াবে যে ছবিটা খুব একটা দাঁড়াবে না বিকজ যারা নানানকু প্রেমাথু দেখেছ এবং যারা বেসিক্যালি এটাকে একদম মানে যিনি ডিরেক্টরকে আয়ুষ্মান প্রত্যুষ মানে যিনি দাবি করেছেন যে এটা একদম মানে অফিসিয়াল রিমেক অফ নান্নানকু প্রেমাথু সেখানে কিন্তু এই লুকটা যায় না এবং এই লুকটা শুধু যায় না তাই নয় মানে ছবির যে তোমার টিজার দেখা গেছে সেই টিজারেও কিন্তু এই লুকটা কোথাও নেই ছবির পোস্টার বানানোর স্বার্থে যদি আলাদা করে একটা লুক ক্রিয়েট করা হয় তাহলে সেটা বেসিক্যালি দর্শকদের কিন্তু একটা বলতে পারো যে কনফিউশন ক্রিয়েট করবে বেসিক্যালি আমি কনফিউজড কারণ এই লুকসটা নানান কুবনে মাথুর যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার সাথে যায় না এক তো প্রথমত ক্যারেক্টারটা ভীষণ সফিস্টিকটেড ক্যারেক্টার ঠিক আছে সেখানে একটা প্লে বয় ইমেজ ডেফিনেটলি রয়েছে কিন্তু সেই প্লে বয় ইমেজটাও এতটা এরকম কিন্তু বলতে পারো এরম মাছো ইমেজ নয় মানে এখানে কিন্তু মানে একটা ক্লাসিফিকেশনের ব্যাপার রয়েছে জিদ্দার কিন্তু এই রোলটা কিন্তু একদম মাছো রোল নয় ঠিক আছে এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে তো সেখানে শুধুমাত্র আজকে স্টারের বার্থডে তো একটা কিছু করতে হবে তো সেই অর্থে একটা দায় পোস্টার বানিয়ে পাঠিয়ে দে এবং পোস্টারটার মধ্যে বাকি কিছু ভিজিবল নয় একটা মোটামুটি হাফ স্লিভ জ্যাকেট পরানো হয়েছে জিদ্দাকে এবং আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই চুলটাকে মোটামুটি সেই আমার প্রায় মানে মনে পড়ে যাচ্ছে সেই টাইটানিকের সময়কার কথা আসছে তো সেই সময় যেরকম হেয়ারস্টাইল হতো সেই হেয়ারস্টাইলে একটা জিদ্দাকে দেখা গেল তো সেটা কিন্তু মানে বেসিক্যালি বাজির লুক নয় মানে এটা আমার মনে হচ্ছে একটা পোস্টার হিসেবে জাস্ট মানে পোস্টার একটা দেওয়া হবে বা আজকের দিনের জন্য সেলিব্রেট করা হবে সেই কারণে একটা পোস্টার রিলিজ করা হয়েছে মানে ছবির সাথে রেজেম্বলেন্স কিন্তু আমি খুঁজে পেলাম না তো এটা আমার ভীষণ নেগেটিভ রয়েছে হয়তো মনে হবে আমি একটা নেগেটিভ রিভিউ করছি বাট সামাও এটা না হলেও চলতো মানে এটা এমন কিছু ছিল না যে আজকে জিদ্দার জন্মদিনের রেদার আমি খুব খুশি হতাম এবং ভেরি হ্যাপি হতাম হচ্ছে যদি আজকে ছবির ট্রেলার রিলিজ করা যেত তো সেই ব্যাপারটা অন্তত যারা মানে যারা মানে ডিরেকশানে রয়েছেন বা যারা মানে অন্তত এই ব্যাপারগুলো দেখেন কারণ জিদ্দার নিজে তো ইট এগুলো পুরো সব কিছু দেখেন না আমার ধারণা উনি দেখেন না তো সেই জায়গা থেকে আমার মনে যারা এগুলো দায়িত্ব রয়েছেন তারা একটু সিরিয়াস হতে পারতেন আজকে নতুন ছবির অ্যানাউন্সমেন্ট যদি না নাও করে থাকেন অ্যাটলিস্ট আর মানে আপকামিং ছবির ট্রেলারটা যদি আমরা পেতাম আমরা কিন্তু ফ্যান হিসেবে খুব খুশি হতাম যাই হোক এটুকুই বলার ছিল মানে আর্জেন্ট মনে হলো বলেই শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নিও লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ধরনের রিভিউজগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখানে বাংলা বিনোদন জগতের প্রচুর খবরাখবর নিয়ে আলোচনা হয় প্রচুর রিভিউজ হয় প্রচুর মজা হয় দেখা হবে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে টেল দেন বাই বাই